গুড মর্নিং সকলকে। এই সকালটা হচ্ছে আমাদের নতুন বাড়ি থেকে সকালটা। সকাল থেকে ঘুম থেকে উঠে গিয়ে যা তারপর যা যাবতীয় কাজ থাকে সমস্ত কিছুই করি। আর বিয়ের পর তো অনেক কিছু দায়িত্ব চলে আসে, সেটা তো আর বলার প্রয়োজন রাখে না। আর তারপরে একটা মজার কথা হলো, জানো তো আমার বিয়েতে সব গিয়েছিল না আমাদের পাশের বাড়ি নতুন বাড়িতে, তার জন্য সে আবার সেদিন হঠাৎ করে গেট খুলেই দেখছি মাংস দিয়ে দিল, বললো কি যে এটা যায়নি, মোট বিয়েতে যায়নি তো এটা রান্না করতে। তারপর আমি বরকে বলেছিলাম একটা কিটক্যাট চকলেট আনতে, দেখো আমাকে একটা কিটক্যাট চকলেট এনে দিল, আমি ভাবতেই পারিনি ওর মনে থাকবে। তারপরে এই দেখো এটা হচ্ছে মাটন কষা, এই মাটন কষার ভিডিওটা মানে এটার মানে রেসিপিটা কিন্তু তোমরা শর্টসে পেয়ে যাবে, আর আপলোড হয়ে গেছে দেখে নিও। এটা ছিল হচ্ছে নরেন গুড়ের পায়েস আর রাতের ডিনার। আর সেদিন বোন দেখবে কিউই ফলের একটা শর্টস আছে, কিউই ফল আমরা সবাই মিলে খেয়েছিলাম, বেশ ভালোই ছিল ফলটা খেতে। আর আমরা বড়পুর মেলাতে গেছিলাম, সেখান থেকে আমাদের বাড়ির অন্যের জন্য এটা নিয়েছিলাম, দেখো কী ভাবে বাজাচ্ছে, এত মজা বাড়ছে, আমি যে দুদিন বাজিয়েই ফুরিয়ে যাবে। বাচ্চাদের তো এটাই ভালো না, নতুন জিনিস দেখে ওরা ততক্ষণ না ওটার থেকে মানে শেষ হয় ততক্ষণ ওটা খেলবে, ওটা নিয়ে যা করবে। আর দেখো ওর বিষমও কী করে বাজাচ্ছিলো। তারপর সেদিন দুপুরবেলায় কিছু খায়নি, তাই ভাবলাম তরমুজ ছিল, তরমুজটা কেটে দিয়েছিলাম। আর আর ব্লগগুলো কী বলতো, প্রতি এক সপ্তাহের ব্লগ তো সারাদিন মানে টুকরো টুকরো করে ভিডিও করে করে রেখে রেখে এই ব্লগগুলো একসঙ্গে আপলোড করি। তো আমাদের চ্যানেলকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে